ঘর জ্বালানি পর বলানি, নিজেদের লোকের জন্য কোনোদিন কিছু করে না, নিজেদের আত্মীয় স্বজনের কথা ভাবে না, অথচ একটা বাইরের মেয়ের জন্য গাদা গুচ্ছের গয়না পাঠিয়ে দিল। মা, আসলে পথের কাঁটা সরাচ্ছে তো, তাই পথের কাঁটা মানে তুমি হচ্ছে না, দাঁড়া না, ওকে বলতে দে না, তুমি হচ্ছে কি পথের কাঁটা, ডালির চোখের কাঁটা, তুমি তো সব। তোমার সঙ্গে তো গোবিন্দর কোনো একটা সম্পর্ক আছে না? ঠিক করে কথা বল। একদম আমার সঙ্গে চোখ লাগিয়ে কথা বলবে না, বলবে না আমার সঙ্গে এইভাবে কথা। তুমি জানো আমি কে? আমার সঙ্গে এইভাবে কিন্তু কেউ কথা বলে না। লিস্টটা আছে, গয়না মিলিয়ে দেখে নাও। আমি কোনো গয়না নেব না। কেন নেবে না তুমি? আমি কোনো গয়না নেব না। কেন নেবে না তুমি? আমি পরিয়ে দিচ্ছি। গয়না আমার চাই না। সোনা আমার চাই না, দানের সোনা আমি পড়ি না। বাহ, দানে অন্য পুরুষ মানুষ নিতে পারো, অন্যের স্বামীর প্রতি নজর দিতে পারো, আর আর দানে দানে সোনার গয়না নিতে পারো না? পূর্বী আমি সব দিতে রাজি আছি, সোনা গয়না বাড়ি গাড়ি সব দিতে রাজি আছি, কিন্তু কিন্তু আমার স্বামী দিতে রাজি। গোবিন্দকে দিতে আমি রাজি নই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? হি ইজ নট ফর সেল, নট ইভেন ফর এনি গিফট। বুঝতে পেরেছো তুমি? অন্তত আমি বেঁচে থাকতে আমি তোমায় গোবিন্দকে উপহার দিতে পারবো না। পারবো না, উপহার আমি চাইনি। উপহার আমি চাইনি, আর গোবিন্দ, গোবিন্দকে আমি ভালোবাসি না। ডিড ইউ গেট ইট? গোবিন্দকে আমি ভালোবাসি না। আর হইল সোনার কথা, সোনা সোনা তো আমারও কম ছিল না।
আমার সোনার সংসারে আমার প্রচুর সোনা ছিল। আমি এক সময় হিসাজে সেজেছিলাম। এইভাবেই আমার গলে হার উঠেছিল। কি ভাবছো তুমি? কিছু না। সোনা আমি পরব না, সোনা আমি পরব না। তাই নাকি? না মানে পাত্র বুঝি তোমাকে এভাবে অ্যাকসেপ্ট করবে? এভাবে বিনা সোনা গয়না পরে সাধারণ সাজে তুমি বুঝি বিয়ের মণ্ডপে যাবে? আরে না 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 না, ওর বোধহয় অন্য কোনো একটা প্ল্যান আছে। হ্যাঁ আরে থাম না, আমি জানি নতুন কোনো ফোন দিয়ে আসছে। আমি কোনো ফোন দিয়ে আসছি না। আপনারা যা গয়না আমাকে দিয়েছেন তার থেকে অনেক বেশি গয়না আমি আমার বেঁধে পড়ব। কি বলছো কি তুমি? পাগলামো করো না পূর্বি, বস্তিতে থেকে এসব কথা বলো না। ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখুন। পাগল হয়ে গেছে, ক্রেজি হয়ে গেছে, পাগলামি করছে। এই এই তুমি জানো তুমি কি বলছো? হ্যাঁ তুমি পাগলামি করছো। তুমি জানো এখানে কত টাকার গয়না আছে? তুই নোট এক যত টাকারই গয়না থাক না কেন, যত টাকারই গয়না থাক না কেন, এর থেকে অনেক বেশি গয়না আমি আমার বিয়েতে পরব। আর যদি না পড়ে থাকি তাহলে আমার নামও পূর্বে আস না। দয়া করে বলে দিস প্রতাপ নারায়ণ চৌধুরীকে আমার কোনো সোনার দরকার নেই। আমার বিয়ের গয়না আমি নিজে জোগাড় করতে পারবো, সেটুকু সামর্থ্য আমার আছে। ও তাহলে পূর্বিদাস এটাই তোমার শেষ কথা? ইয়েস এটাই আমার শেষ কথা। এক মিনিট, আজকের দিনটার জন্য আমি ওখানেই থাকছি বুঝলে, তুমি এখানে চলে এসো। আমি ওখানে চলে যাও? রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুটনো কোটা, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, তুই তো সব জানিস, তুই শাস্ত্র জানিস, তুই তো সর্বজ্ঞ। তাহলে তুই আমতা আমতা কেন করছিস বল? ভজো গোবিন্দ, ভজো গোবিন্দ।
ভজ গোবিন্দ।